हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। दास फैमिली ब्लॉग्स से तुम्हारे के अनेक 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 वेलकम। और देखो आज के अभी नतुन और एक रेसिपी निये चले एसेछि, ए जे आनसिजने सजना देखते पाच्छो तो सजना डाटा चचड़ी करब। आमी एखाने सजना डाटा निये निएछि, सीम निये निएछि, आलू टमेटो और बेगुन निये निएछि। एगुलोके एखन भालो करे केटे আমি ধুয়ে টুয়ে সাফা করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আর মশলার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষ। এই যে সর্ষ নিয়ে নিয়েছি, শিল নোড়াতে আজকে বেটে রান্না করব। তো চলো আগে সবজিটা কেটে নিই, তারপর মশলাটা পেস্ট করব যে তোমাদেরকে দেখাবো শিল নোড়াতে কীভাবে পেস্ট করি আমি দেখাবো। এই যে দেখো আমি সব সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। এখানে তো আছে আলু, সিম, টমেটো, সজনা আর বেগুন। এখন এটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে বানাই দেখো। এই দিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেব। সরষের তেল দিয়েছি, তোমরাও সরষের তেলটাই ইউজ করো, কারণ সজনাতে সরষে দিলে, সরষে দিয়ে বানালে সরষের তেলটা ইউজ করলেই ভালো। তো আমিও সরষের তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর দিয়ে দেব আলু। আলু দিয়ে দিলাম তেলে। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি শিল নোড়াতে মশলাটা করে নেব। এই যে আগে কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোর মধ্যে সিমগুলোও দিয়ে দেব। এই যে সিমগুলোও দিয়ে দিলাম, সিমগুলো একটু ভাজা হলে তারপরে বেগুন আর সজনে ডাঁটাটা দিয়ে দেব। সিমগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোও দিয়ে দেব। বেগুন সজনা ডাঁটা সব দিয়ে দেব। সব দিয়ে দিলাম, এবার ভালো করে আরেকটু ভেজে নেব। দেখো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলদির গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে ভালো করে ছাকলিয়ে নেব সবজিটাকে। আর একদম লাস্টে আমি সর্ষে পেস্টটা দেব। সর্ষেটা এখনো বাটা হয়নি, কাঁচা লঙ্কাটা বেটে আগে সবজিতে দিয়ে দিয়েছি, এখন সর্ষেটা বেটে নেব। সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটা সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, শুধু সর্ষেটা বাকি। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে সবজিটা দেখে নেব। সবজিটা প্রায় পুরো হয়ে গেছে, দেখি আলু টালুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
সাজনাটা সিদ্ধ হয়েছে কিনা দেখিনি। হ্যাঁ, এই যে সাজনা সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে বেটে রেখেছি শস্যটা, সেটা দিয়ে দেব। আমি শস্যর মাপটা বলিনি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা শস্যটা ইউজ করবে। তো শস্যটা এই যে বাটিটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম। আমি শস্যটা সবসময় লাস্টেই দিই, কারণ শস্যর একটা স্যান্ড আছে না, সেটা পাওয়ার জন্য। শস্যটাকে ভেজে ফেললে হয় কি তিতা হয়ে যায়, তাই আমি যে কোনো কিছুতে আমি শস্য দিই লাস্টের দিকে দিই। তো এই যে দেখো, শস্যটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আর একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বাস নামিয়ে দেবো, একটু জল দিয়ে দিই। উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো, আমার সবজিটা হয়ে গেল, এখন সবজিটা নামিয়ে নেব। এই যে দেখো, হয়ে গেল আমার সাজনা চচ্চড়ি। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার শিগগিরই আসবো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরেকটা রেসিপিতে দেখা হচ্ছে।